নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি টিভিতে স্বাগত। আজ এসেছি নতুন এক রেসিপি নিয়ে, টক দইয়ের স্যান্ডউইচ। নতুন একটা রেসিপি, সাধারণত কেউ বানায় না। টক দই দিয়ে, ডিম দিয়ে, এই যে টমেটো, পেঁয়াজ, ধনে পাতা, আদা রসুন বাটা, এই লঙ্কা গুঁড়ো, এই যে সস, এই যে আলু মাখা, এটা মশলাটা করে নেব, নিয়ে বানাবো। আপনারা দেখতে থাকুন। এই যে গ্যাসটা ধরিয়ে দিই, সাদা তেল দিয়ে, তেল কড়াটা গরম হয়ে গিয়েছে, সাদা তেল দিয়ে পুরোটা করব, মশলাটা সাদা তেল দিয়ে করব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল, এবার পেঁয়াজগুলো হতে থাকুক, তার ভিতরে আলুগুলো মেখে নেব, আলুগুলো হাত দিয়ে মেখে নেব, ভালো করে চটকিয়ে নিতে হবে, যেন আস্তে আস্তে না থাকে, ভালো করে চটকিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দেবো, টমেটোগুলো একটু একটু লাল লাল করে নেবো, পেঁয়াজ আদা মোটামুটি লাল লাল একটু ভেজে নেবো, আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, সাধারণ সবাই যে যেরকম স্যান্ডউইচ বানায় তেমন না, এটা একটু অন্যরকম অন্যরকম পদ্ধতিতে তৈরি করছি, আপনারা দেখুন ভালো লাগবে, আপনারা বানিয়ে খাবেন এইভাবে ভালো লাগবে। মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফাইন করে একদম এ করে নিতে হবে, শুকনো শুকনো করে নিতে হবে। এবার অল্প একটু লবণ, অল্প একটু জিরের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটুখানি হলুদ দেবো, অল্প সামান্য, আর একটু গরম মশলা, মশলাগুলো ভালো করে মিক্সড করে নেব, সুন্দর করে মাখিয়ে নেব মশলাগুলো, নিয়ে তারপর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। একটু চাট মশলা দিয়ে দিলাম, আর এই ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে মশলা, বন্ধুরা গুড নিউজ ছিল একটা, তো কালকে আমাদের বাড়ি বিশ্বকর্মা পুজো, তো কালকে একটা দারুণ ব্লগ আসছে, মানে সারাদিনে যাবতীয় যাবতীয় কাজ, মানে পুজো, খাওয়া দাওয়া, রান্না বান্না, সমস্ত কিছু নিয়ে একটা ব্লগ হবে, দারুণ ভিডিও হবে। তো তোমার যদি চ্যানেলটি যাও, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আর হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলবে না প্লিজ। আলু মাখানো হয়ে গেছে, মশলাটা মশলা মাখানো হয়ে গেছে, এবার নাবিনি কত সুন্দর হয়েছে দেখুন, একদম শুকনো শুকনো, এরকম শুকনো শুকনো করতে হবে, রস থাকলে হবে না। চলো এবার স্যান্ডউইচ বানাবো। এই বন্ধুরা, এই তোমার রুটি, এই রুটি নিতে হবে, এই যে
চলে এসেছি। এই রুটি নিতে হবে, এই রুটি দিয়ে বানাবো। আচ্ছা, ডিমটা ভেঙে নেবো। ডিমগুলো সবকটা ভেঙে নেবো। সব কটা ডিম ভাঙা হয়ে গেছে। এবার একটু অল্প একটু মরিচের গুঁড়ো দেবো। অল্প লবণ আর একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব, ভালো করে ফাটিয়ে এরকম করে ফাটিয়ে নিতে হবে। কুসুমগুলো এরকম এ করে দিতে হবে, ফাটিয়ে দিতে হবে। স্যান্ডউইচ বানাবো। এই যে এইভাবে দই লাগাই নিতে হবে, টক দই সুন্দর করে লাগিয়ে নেবো। পুরো রুটিটা মাখিয়ে নেবো ভালো করে, ফাইন করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এবার একটা সস মাখাতে হবে। সসটা পুরোটা মাখিয়ে নেবো এইভাবে। পুরোটা কত সুন্দর মাখানো হয়েছে দেখুন। আর এইবার এই আলু মাখাটা, মশলা মাখা আলু দিতে হবে ভিতরে, এরকম চারিদিকে পাতিয়ে দিতে হবে এভাবে। পুরোটা পুরো রুটিটা যেন লেগে যায়, পুরোটা দিতে হবে। সুন্দরভাবে এভাবে পাতিয়ে দিতে হবে। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। এইবার এটা এর উপরে এগুলি এগুলো বানা থাকে, আমি তাহলে অন্য কাজ করতে থাকি। এগুলো আবার বের করি, রুটি টুটি গুলো বের করি। এই যে তো বন্ধুরা, স্যান্ডউইচের ভিতরে আলু, আলু মাখা আর হচ্ছে দই আর সস দেওয়া হয়ে গেছে। এবার ভাজবো, এই ডিম দিয়ে, ডিম দিয়ে মাখিয়ে এবার ভাজবো। ঠিক আছে, এবার ভাজা হবে। একটা ধরে দিই, পুরোটা সাদা তেল দিয়েই করবো। আর একটু নাড়িয়ে নেই। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমের এই মশলা মাখানো ডিমটার ভিতরে দিয়ে এইভাবে উল্টে পাল্টে এরকম মাখিয়ে নিতে হবে। নিয়ে এই গরম তেলের ভিতরে এবার উল্টে দেবো
ওই বিটটা করে নেব আবার। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। তো বন্ধুরা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, দেখুন খুব ভালো লাগবে, সন্ধ্যেবেলা টিফিন, সকালবেলা খুব ভালো লাগবে। আর একটা বানিয়ে নেব। হয়ে গেছে সব, এই যে সব স্যান্ডউইচ গুলো বানানো হয়ে গেছে, সব বানানো হয়ে গেছে। চলো এবার খাওয়া দাওয়া হবে। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, আর ওয়েটিং না, এবার খাবো। দারুন, ত্বকাটা বেশ দারুন লাগবে তোকে, তোদের ত্বকাটা পুরো জমে গেছে। এরকম রেসিপি আপনার বাড়িতে একবার খুব ভালো লাগবে, বাড়ির বাচ্চারা সাথে থাকলে তাদের খাওয়াবে, তারা খুব আনন্দে খাবে এটা। তো বন্ধুরা ভিডিওটা করে দেখলে আশা করছি ভালো লেগেছে, সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টস শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ, গুড নাইট।